তালের যত প্রকার পিঠা আছে তার মধ্যে এই তালের বড়াটা আমার সবচেয়ে বেশি পছন্দ অন্য কোনো পিঠা ট্রাই না করা হলেও বছরে একবার এই তালের বড়াটা আমি অবশ্যই বানাই যদিও এবার একটু দেরি হয়ে গেছে তালের সিজন প্রায় শেষের দিকে আজকে শেয়ার করছি কিভাবে অল্প সময়ে এই পারফেক্ট তালের বড়া পিঠা বানানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো যার জন্য এখানে হচ্ছে তালের রস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট আজকে রসটা চিপে নিয়েছি তারপর হচ্ছে পিঠাটা ডিরেক্ট বানাতে চলে এসেছি তো ঘনত্বটা দেখতেই পারছেন কীরকম ঘনত্বের রসটা সংগ্রহ করতে হবে এটা কিন্তু একদম পিঠা বানানোর জন্য পারফেক্ট এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম আর এক কাপ পরিমাণ দিয়েছি আটা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মোটামুটি এক কাপের মতোই নারকেল কোরানো তারপর দিব চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যার যেরকম মিষ্টি পছন্দ তা আমি বড় দুই চামচে দুই চামচ করে দিয়ে দিলাম তারপর হচ্ছে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব এখানে একটা কথা যদি আপনাদের মনে হয় যে আর একটু টাইট হতে হবে ডোটা তাহলে কিন্তু আর একটু আটা বা ময়দা এক্সট্রা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তা আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল আমার আর এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগেনি আমি এটাকে খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর অনেকেই কিন্তু মনে করে যে তালের পিঠার এই যে বেটারটা তৈরি করে এটা নাকি অনেকক্ষণ রেখে দিতে হয় তা আজকে অবশ্য আমি বেশিক্ষণ রাখবো না ইনস্ট্যান্ট তালের রসটা চিপে ইনস্ট্যান্ট আমি আজকে পিঠাটা তৈরি করে ফেলবো খুবই ঝটপট আর পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে কোনো রকমের কোনো প্রবলেম হবে না অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন যে কোনো সময় তালের পিঠা খেতে ইচ্ছে করলে এভাবে ঝটপট বানানো যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার মাখানোটা প্রায় হয়ে গেছে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে মানে এরকম একটা পর্যায়ে এটাকে গোলাতে হবে সেটা হচ্ছে আপনি যাতে গোল গোল করে বড়ার মতো করে শেপ দি তেলে ছেড়ে দিতে পারেন এরকম পর্যায়ে চলে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে পিঠার বেটারটা একদম পারফেক্ট হয়েছে আর খুব ভালো করে মেখে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে চালের গুঁড়া বা আটার তো আটার বদলে কিন্তু আপনারা ময়দা চাইলে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি একটু ভালো হওয়ার জন্য পিঠাটা সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি তো আপনারা যদি বাসায় না থাকে না ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা হবে না তা আমি হচ্ছে এটা দিয়ে দিয়ে একটু আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মিক্সড হয়ে যায় এটা প্রথম দিকে দিলেও চলতো আমার হচ্ছে মনে ছিল না এই তো এবার কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দেব তারপর হচ্ছে আধা ঘন্টা পর চলে এলাম তেল গরম করে নিয়েছি এবার পিঠা বানানো শুরু করে দিলাম আর পিঠাটা বানানো খুবই সিম্পল দেখতে পাচ্ছেন একদম টকবগে গরম তেলের মধ্যে গোল গোল শেপ করে দিয়ে দিবেন ছোট বা বড় যে কোনো আকারে দিতে পারবেন তা আমি ছোট ছোট করে বল আকারে দিয়ে দিচ্ছি কারণ এটা ফোলার পরে কিন্তু আর একটু বড় হয়ে যাবে তো একবারে যতটুকু জায়গা হচ্ছে আমি কিন্তু দিয়ে দিয়েছি পিঠা এবার হচ্ছে মিডিয়াম আচে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে কালারটা আপনাদের পছন্দ মতন যেরকম কালার পছন্দ সেরকমভাবেই কিন্তু ভেজে নিতে পারেন তো আমি একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর ভেতরটাও খুব পারফেক্টভাবে কুক হবে তো এই যে পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে কতটা গোলুমলু হয়েছে ফুলে একদম বল বল হয়ে গিয়েছে তো এভাবে করে হচ্ছে আরও বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি খুবই সহজে দেখতেই পেলেন কিভাবে কম সময়ে তালের বড়া পিঠা তৈরি করে ফেললাম ফাইনালি আমার তালের বড়া পিঠা বানানো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একসাথে প্লেটিং করে নিয়েছি আর কতটা ইয়ামি লাগছে দেখতে আর ফুলে সবগুলো কিন্তু গোল গোল রসগোল্লার মতো ডাবল হয়ে গেছে তো পিঠাটা ভেতর থেকেও কিন্তু খুব পারফেক্ট কুক হয়েছে এভাবে রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে ফলো দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ